আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলের বয়স প্রায় 8 বছর, অর্থাৎ অনেক বছর যাবতই আপনাদের সাথে কথা বলছি। প্রথম দিকে যখন ভিডিও বানাতাম তখন কিভাবে কথা বলতে হবে বা কথা বলতে গিয়ে আটকে যেতাম, আপনারা অনেকেই অনেক মন্তব্য করেছেন। আর এত বছর পর এখন যখন পরিবার অনেক বড়, অর্থাৎ 1 লক্ষ সাবস্ক্রাইবার, প্রায় 1 লক্ষ সদস্য আমার এই পরিবারের, তখন অনেকেই আবার মন্তব্য করেন যে আমার কথাগুলো শুনতে ভালো লাগে। সো আমিও চেষ্টা করি যে কিভাবে আরো ইম্প্রুভ করা যায়, কিভাবে আরো সুন্দরভাবে কথা বলা যায় সেটা। কারণ বলা হয়ে থাকে যে আমরা কথা বলতে শিখি ছোটবেলায়, কিন্তু কিভাবে কথা বলতে হবে, কোন জায়গায় কোন কথা বলতে হবে, সেটা শিখতে শিখতে আমাদের সারা জীবন চলে যায়, বা সারা জীবন শেষ হয়ে গেলেও আমরা অনেকেই সেই বিদ্যাটা অর্জন করতে পারি না। তাই খেয়াল করলাম যে কিভাবে কথা বলতে হবে সেটা নিয়ে আমাদের কোরআন কি বলে, যেহেতু আমি মুসলিম, এজ এ মুসলিম আমাদের ধর্মগ্রন্থ কোরআনে এই সম্পর্কে কি দিক নির্দেশনা দেওয়া আছে সেটা একটু জানার চেষ্টা করলাম। আর সেখানে যেই কথাগুলো বলা হয়েছে ভাবলাম সেটা আমার দর্শক আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রতিনিয়ত অনেক কথা বলি। আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান বা টেলিভিশনে যান, সব জায়গায় প্রচুর কথা বলা হচ্ছে, কারণে অকারণে চারদিকে শুধু কথা কথা। অর্থাৎ আমরা যখন বাজারে যাই যেরকমভাবে, অর্থাৎ কে কি বলছে সেটা শোনা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়, কারণ চারিদিকে প্রচুর কথা বলতেছে লোকজন, ঠিক এরকমই। সো প্রথমেই যেটা সেটা হচ্ছে যে কোরআনের সূরা আন-নূর, সেখানে 61 নম্বর আয়াতে বলা হয়েছে যে কথা বলার পূর্বে হচ্ছে আমাদেরকে সালাম দিতে হবে। অর্থাৎ আমরা যার সাথে কথা বলবো বা আমরা যখন ঘরে প্রবেশ করব, যখন কথা বলা শুরু করব, তখন আমার যে অডিয়েন্স বা যার সাথে কথা বলবো তার শান্তি কামনা করব। তাই কথা বলার পূর্বে হচ্ছে আমাদেরকে সালাম দিতে হয়। আলহামদুলিল্লাহ আমি প্রতিটা ভিডিও বা যখনই কথা বলা শুরু করি সালাম দিয়ে শুরু করি। তারপর হচ্ছে সতর্কতার সাথে কথা বলতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে যে প্রতিটা কথা রেকর্ড হয়। ইদানিং আমরা জানি যে আমরা যেখানেই যাই সিসি ক্যামেরা রয়েছে, বা যখন আমরা দেখা যায় কোনো প্রয়োজনে আমরা কাস্টমার কেয়ার বা কোথাও কল দিই, তখন বলাই হয় যে কথাগুলো রেকর্ড হবে। সো কথা কোরআনে বলা হচ্ছে যে আমাদেরকে সতর্কতার সহিত যেন আমরা কথা বলি, কারণ আমাদের কথাগুলো রেকর্ড হয়। অর্থাৎ আমার প্রতিটা কথার জবাব দিহিতা রয়েছে, আমাকে জবাব দিতে হবে যে আমি কি ধরনের কথা বললাম। সেটা হচ্ছে সূরা কফের 18 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমরা যেন সতর্কতার সহিত কথা বলি। এখন খেয়াল করে দেখুন যে আমরা কি আদৌ সতর্কতার সহিত কথা বলি, নাকি মনে যা আসলো তাই বলে দিই। অর্থাৎ একটু হিসাব করে কি আমরা কথা বলি না, আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে, কেননা প্রতিটা কথা রেকর্ড হচ্ছে। সূরা নূরের 3 নম্বর আয়াতে দেখবেন সেখানে বলা হচ্ছে অনর্থক এবং বাজে কথা পরিহার করা, অর্থাৎ যেই কথার কোনো প্রয়োজন নেই সেই কথা না বলা। এই আয়াতটা যখন দেখলাম বা এই নির্দেশনা দেখুন, তখন সত্যি আমাদেরকে কথা বলার ক্ষেত্রে অনেক সাবধান হতে হয়, কারণ আমরা যেই কথাগুলো বলি ম্যাক্সিমামই দেখা যায় এর কোনো প্রয়োজন নেই। আপনি ফেসবুকে যান, আপনি ইউটিউবে যান, ইউটিউবে বা টক শোতে দেখবেন যে প্রতিদিন কথা হচ্ছে, ঝগড়া হচ্ছে, আদৌ কি এর প্রয়োজন আছে? এগুলা কি কোনো আমাদের কোনো উপকার করছে, বা সবাই কি খুব সুন্দর ওয়েতে কথা বলছে, সঠিক কথা বলছে? তাহলে আমরা যদি কোরআনের দিকে তাকাই, সেখানে বলা হচ্ছে যে আমাদেরকে অনর্থক বা বাজে কথা পরিহার করতে হবে, একান্ত প্রয়োজন ছাড়া বা অপ্রয়োজনে আমাদের কথা বলা যাবে না। তারপর যেটা দেখলাম সেটা হচ্ছে সূরা লোকমানের 19 নম্বর আয়াতে যদি যান, তাহলে আপনারা দেখবেন যে কণ্ঠস্বর নিচুক করে কথা বলা আর গাদার মতো কর্কশ্বরে কথা না বলা। অর্থাৎ আমাদেরকে এমনভাবে কথা বলতে হবে যে যেটা শ্রুতি মধুর হয়, মানুষের যেটা শুনতে ভালো লাগে। চিৎকার দিয়ে কথা বলা যাবে না, কিন্তু আপনারা যান কোনো একটা জনসমাবেশ বা কোনো একটা টেলিভিশনের টক শোতে, আপনারা দেখেন যে কে কার গলার স্বর উঁচু করতে পারে তার একটা প্রতিযোগিতা চলে। কিন্তু আমরা যদি আমাদের ধর্মগ্রন্থের দিকে তাকাই,
বা আমাদের ইসলামিক নির্দেশনার দিকে তাকাই, তাহলে সেটা হচ্ছে যে কণ্ঠস্বর নিচু করে কথা বলতে হবে এবং কথাগুলা এরকমভাবে বলতে হবে যেন যার উদ্দেশ্যে কথা বলছি সে যেন বুঝতে পারে। সূরা বাকারার যদি আপনারা 83 নম্বর আয়াতে যান, সেখানে দেখবেন বলা হয়েছে যে সুন্দরভাবে বা উত্তম রূপে কথা বলা। অর্থাৎ অনেক সময় আমরা দেখা যায় যে দ্রুততার সহিত কথা বলে ফেলি, অনেক সময় এমনভাবে কথা বলি যেটা হয়তো কেউ যাকে উদ্দেশ্য করে বলছি সে বুঝতে পারে না। কিন্তু এরকম নয়, আমরা যখন কারোর সাথে গল্প করি বা কারোর সাথে যখন একটা কথা বলবো, প্রয়োজনের কথা বলবো, তাহলে আমরা যদি সূরা বাকারার এই আয়াতটার দিকে তাকাই তাহলে সেখানে বলা হচ্ছে যে সুন্দরভাবে বা উত্তম রূপে কথা বলা, যে বুদ্ধি খাটিয়ে কথা বলা, অর্থাৎ কথা বলার আগে চিন্তা করে তারপর কথা বলা। এমন নয় যে আমি যা মুখে আসলো বলে ফেললাম তারপর চিন্তা করলাম এটা কি বললাম, কারণ কথাই কিন্তু আমাদের শত্রু তৈরি করে এবং কথার দ্বারা আমাদের বন্ধু তৈরি করে। এই যে দেখুন আপনাদের সাথে কথা বলি, এই কথার দ্বারা কিন্তু অনেকেই আপনারা আমাকে ভালোবাসেন বা অনেকের পরিবারে মনে করেন যে বড় ভাই কথা বলছে, সো অনেকেই মনে করেন যে ছোট ভাই কথা বলছে বা অনেকেই মনে করেন যে সন্তান কথা বলছে। সো কথার দ্বারা কিন্তু সম্পর্ক তৈরি হয়, আবার অনেকের কিন্তু কথার দ্বারাই সম্পর্ক নষ্ট হয়। সো আমাদের যে জিহ্বার কিন্তু এই ক্ষমতা আছে যে আপনি মানুষকে আপন করে নিতে পারবেন বা আপনি মানুষকে পর করে দিতে পারবেন। সো এটা খুব মানে চিন্তা করে আমাদের কথা বলা উচিত, বুদ্ধি খাটিয়ে কথা বলা উচিত। তারপর হচ্ছে সূরা আযাবের 71 নম্বর আয়াতে বলা হয়েছে যে সঠিক কথা বলা, অর্থাৎ ভুল বা যে ইনফরমেশন সম্পর্কে আমি নিজেই জানি না সেটা না বলা। ইদানিং আপনারা দেখবেন যে ফেসবুকে বিশেষ করে যেটা হয়, ফেসবুকে আমরা কোনো কিছু পাওয়ার সাথে সাথেই শেয়ার করে ফেলি বা আমরা গুজব ছড়াই, যেটা হয়তো জানি না, আমি নিজেও জানি না সেটা সত্য কিনা, সেটা সঠিক কিনা। এক হচ্ছে নিজে সেটা বিশ্বাস করছি, দুই হচ্ছে নিজেই আবার সেটা ছড়িয়ে দিচ্ছি। সো এই জিনিসটা না আমরা করবো না বা না করা, বা কথা যখন বলবো তখন সঠিক কথা বলা আমাদের উচিত। তারপর সূরা ফোরকানে যেটা দেখলাম 63 নম্বর আয়াতে, সেটা হচ্ছে মূর্খদের সাধ্যমতো এড়িয়ে চলা, অর্থাৎ যে আপনার কথা বলা বুঝবে না তার সাথে তর্কে না যাওয়াই বেটার বা তার সাথে কথা না বলাই বেটার, কারণ আপনি নিজেও বুঝতে পারতেছেন যে এখানে কথা বললে আপনার কোনো কাজ হবে না। সো অযথা আপনার কথাগুলা বা আপনার সেটা সময়টা নষ্ট না করাই উচিত। সো এই যে আমি যেই জিনিসগুলো অর্থাৎ কথা বলার ক্ষেত্রে যে কয়টা জিনিস আমি পেয়েছি, অর্থাৎ পবিত্র কোরআনের যে নির্দেশনা কথা বলার বা আদব যেটাই বলি, আপনারা যদি অনলাইনে সার্চ দেন বা অনলাইনে খুঁজেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন যে আমাদের কোরআন কী নির্দেশনা দিয়েছে কথা বলা। সেটা তাহলে খেয়াল করে দেখেন যে আমরা প্রতিনিয়ত আমরা কি সেই নির্দেশনা মানছি কি না, কারণ এটা দেখার পর বা এই সম্পর্কে জানার পর, এই সম্পর্কে জ্ঞান অর্জন করার পর যেটা হচ্ছে যে আমার নিজেরই এখন চিন্তা হচ্ছে যে এই যে প্রতিনিয়ত কথা বলি সেটা কি সঠিকভাবে বলি বা বুদ্ধি খাটিয়ে বলি বা প্রয়োজনের কোনো কথা বলি না অপ্রয়োজনীয় কথা বলি। আমি যেহেতু আমার এখন 100K সাবস্ক্রাইবার, সো এমন কিছু আপনাদেরকে বলা উচিত বা এমন কিছুই আপনাদের সাথে শেয়ার করা উচিত যেটা কাজে লাগে, অপ্রয়োজনীয় কিছু বা ভুল ইনফরমেশান যেন না যায় সেই বিষয়ে আমি বেশি এখন মানে খেয়াল রাখার চেষ্টা করি। কারণ আপনি যখন কোনো কিছুর ক্ষেত্রে নিয়মগুলো জানার চেষ্টা করবেন, নিয়ম এবং রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকার চেষ্টা করবেন, তখন অনেক বেশি আপনি সতর্ক থাকবেন। যেমন একটা উদাহরণ দিই, আমি ছোটোবেলা থেকে কবিতা লিখতাম, কবিতা আমার দৈনিক পত্রিকায় দেখা যায় পাঠাতাম বা লোকাল পত্রিকাগুলোতে কবিতা ছাপা হতো এরকম। তো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন ভাবলাম যে কবিতা সম্পর্কে একটু জানি, তখন কবিতার ক্লাস, কবিতার ছন্দ এরকম বই পাওয়া যায়, কতগুলো বই কিনলাম বা ভালো ভালো রাইটারের কবিতার বই কিনলাম। এবং TSC-তে কিন্তু অনেকগুলো সংগঠন রয়েছে যারা কবিতা আবৃত্তি করা আর শেখায়, এই ক্লাসেও আমি ভর্তি হয়েছিলাম। নাম বললেই আপনারা চিনে ফেলবেন আমি কার কাছে আমি ক্লাস করেছি। সো
যখন আমি কবিতার ছন্দ, কবিতার ক্লাস, অর্থাৎ কবিতা কিভাবে লিখতে হয়, কবিতার নিয়ম কানুন গুলো আমি জানলাম, তারপর থেকে দেখি যে আমি আর কবিতা লিখতে পারি না। অর্থাৎ আমি নিজে বুঝতে পারলাম যে এতদিন যা লিখেছি সেগুলো আমার কবিতা হয়নি। সো এখন কিভাবে কবিতা লেখা যায় বা কোনটাকে কবিতা বলে এবং কোনটা রিয়েল কবিতা, সেই নিয়ম কানুন জানার পর তখন আর কবিতা লিখতে পারি না। অর্থাৎ সব কিছুই সহজ নয়। যখন আপনি নিয়ম কানুন বা যখন রুলস অ্যান্ড রেগুলেশন জেনে আপনি কোনো কিছু করতে যাবেন, তখন দেখবেন যে সেটা পালন করাটা, সঠিকভাবে পালন করাটা জন্য বা পালন করার জন্য আপনাকে শ্রম দিতে হবে বা আপনাকে সময় ব্যয় করে সেটা শিখতে হবে, সেটা একদিনে হয় না। যাই হোক, আপনারা দোয়া করবেন যেন আপনাদের সামনে যে কথা বলি সেই কথাগুলো যেন সুন্দরভাবে বা কথা বলার যে আদব রয়েছে, যে নির্দেশনা আমাদের রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী যেন আপনাদের সাথে কথা বলতে পারি।